গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হ্যাপি ফ্যামিলি। আশা করি আমার সোনা বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমরাও খুব খুব ভালো আছি। আর আমি দেখো আজকেও কাজকর্ম দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি আগের দিন সবজিগুলো এনে রেখেছিলাম, সবজিগুলো তোলা হয়েছিল না, তো আমি এখন ভাবলাম সবজিগুলো তুলি আর তোমাদের সঙ্গে একটু বকবক করি, তাহলে আমার একটু ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আমার কাজকর্ম দেখতে। আমি জানি তোমাদের ভালো লাগে আমার কাজকর্ম দেখতে। তো আমি দেখো সব সবজিগুলো প্যাকেটে ভরে রাখছি, কারণ সবজি প্যাকেটে ভরে রাখলে টাটকা থাকে, ভালো থাকে, আর এমনি যদি সবজি রাখি ফ্রিজে তো সবজি শুকিয়ে যায়। আর আজকে হচ্ছে শুক্রবার, তো দেখো আমার সবজিগুলো সব তোলা হয়ে গেল। তো আমি রেখেছি উচ্ছেগুলো বাইরে আর কুমড়োটা বাইরে রেখেছি, আমি এগুলো কাটবো, কেটে রাখবো, কারণ রান্না করতে তাহলে একটু সুবিধা হবে, সকালে উঠে রান্নাটা করতে পারবো, সেই জন্য আমি এখন সবজিগুলো কেটে রাখবো। আর লঙ্কাগুলো বুটা ছাড়িয়ে নিলাম, নিয়ে দেখো আমি কোটোতে ভরে রেখে দিলাম, নিচে একটা পেপার পেতে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এই মাছটা ছিল ফ্রিজে, ফ্রিজ থেকে বের করলাম, কাটার টাইম পাইনি, এখন আমি মাছগুলো কেটে নেবো। আর তার মধ্যে উচ্ছেগুলো আগে কেটে নিচ্ছি, উচ্ছে আর কুমড়োটা আগে কেটে নেবো, কারণ মাছটা আগে কাটলে হবে না, ওটা আস জিনিস, সেই জন্য। তো এগুলো কেটে আমি তুলে রেখে তারপরে মাছটা কাটবো। আর নিতা ওই সাইডে সব সবজিগুলো কাটছে, মানে গ্রেট করছে, চাকু দিয়ে কিছুটা সবজি কেটেছে, তো ওইগুলো দিয়ে নিতা স্যুপ বানাবে। তো এখন অনেক রাত হয়ে গেছে, সেই জন্য নিতাকে বললাম যে বাবা এখন বানাতে হবে না, তুমি রেখে দাও, কালকে বানাবা। তার মধ্যে আবার মনে পড়লো কালকে শনিবার, শনিবারে তো আমরা নিরামিষ খাই, নিরামিষ, তো নিতা বললো নিরামিষই খাবো মা, কোনো ব্যাপার না, নিরামিষ মোমো বানাবো আর নিরামিষ স্যুপ বানাবো। তো যাই হোক, দেখা যাক শনিবারের দিন কি হয়। তো নিতা কেটে সব কিছু গুছিয়ে রেখে দিল, পরের দিন দেখা যাবে কি হবে। আর যে ব্যাগটা তোমরা চেয়ারের উপরে দেখতে পাচ্ছ, দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেল গল্প করতে করতে। আর আমি আর একটা বেগুন কাটছি, বেগুনটা আমি ভাজা করব। তো ওই ব্যাগটার মধ্যে আছে মটরশুঁটি, মটরশুঁটিগুলো আমি দোকানে নিয়ে গেছিলাম বসে বসে ছাড়াবো বলে, তো ফোন আসলো দোকানে, লিলি পড়ে গেছে ছাদের থেকে, আমি ছুটতে ছুটতে বাড়ি চলে আসলাম, তো মটরশুঁটিগুলো আর ছাড়ানো হয়নি, তো ব্যাগের মধ্যেই রেখেছি, ব্যাগ ধরে আবার নিয়ে যাব যখনই দোকানে যাব, বসে বসে ছাড়িয়ে ফেলবো। আর আমার দোকানে বসে থাকতে না আমার একদম ভালো লাগে না, অধৈর্য লাগে, তো কিছু হাতে কাজ নিয়ে গেলে আমার ভালো লাগে, বেশ টুকটুক করে কাজগুলো হয়ে যায়, অনেকে হাসে আমাকে দেখে। আমি শাক নিয়ে যাই দোকানে বসে, শাক বাছি, রসুন নিয়ে যাই, রসুন ছাড়াই, মানে যেসব কাজগুলো আমি দোকানে বসে করতে পারবো সেই সব কাজগুলো আমি নিয়ে যাই। আর সুইটি আমাকে একটু হেল্প করছে, বাসনগুলো মেজে দিচ্ছে, ও ভাবছে অনেক রাত হয়ে যাবে মা একা একা সব কিছু করতে গেলে, সেই জন্য সুইটি বাসনগুলো মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে দিল একদম। তো দেখো আমি মাছ কাটছি, মাছ কাটা আমার কমপ্লিট, এখন আমি দেখো আবার মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, তিনটে মাছ আমরা খাচ্ছি ভাজা, আর বাদবাকি মাছগুলো লিলি আর লেবুর জন্য সেদ্ধও করে নিয়েছি, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাছগুলো কেটে সেদ্ধ করা হয়ে গেছে, আর মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো তোমরা দেখতেই পারলে কত কাজ করলাম, কারণ এখন কাজ করাটা মানে আগে দরকার ছিল, তারপরে তোমাদের সঙ্গে কথা বলার দরকার ছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো, এখনও অনেক রাত হয়ে গেছে। আমি সব কাজ গুছিয়ে এখানে মাছ ভাজা করছি, আর এই দেখো এখানে বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে ভাজবো, আমাদের রাতে রাতে খাওয়া দাওয়া এটাই হবে। আর সুইটি হচ্ছে দুপুরে শিম আলু সিদ্ধ দিয়ে রান্না করেছিল, সেখানে অনেক ভাত আছে, সেই ভাতটাই আমরা খাবো, তো ওই দেখো ভাতের হাঁড়িতে ভাত, গামলায়ও ভাত আছে। আর এখানে লিলি আর লেবুর জন্য অল্প করে ভাত রান্না করা হলো, কারণ ওরা ঠিকমতো খাচ্ছে না, কালকে হচ্ছে একাদশী, একাদশী আসার আগে ওরা একদম খেতে চায় না। আর তোমাদের তো আগের ভিডিওতে বললাম লিলি পড়ে গেছিলো ছাদ থেকে, সেই জন্য লিলি একদম খেতে চাচ্ছে না, তো জোর জবরদস্তি করে তো আর ওকে খাওয়াতে পারবো না, এখন তার ছোট নেই সেই জন্য। আর এখানে মাছ সিদ্ধটা হয়ে গেছে, আর আমাকে কিছুটা কাজ সুইটি এগিয়ে দিল, আমি ওইদিকে করছি না, মাছ সুইটি দেখো এখানে এতগুলো বাসন সুইটি মেজে দিল। আর এখন ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে, সুইটিকে বললাম বিছানাটা ঝেড়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে ফেল, তাহলে আমরা এই মাছটা ভাজবো, ভাজা হলে পরে লিলি লেবুকে খেতে দিয়ে আমরাও খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো, ও তার আগে আবার ভিডিও এডিট করা আছে, ভিডিওটা এডিট করে তারপরে শুবো, তাও ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজেই যাবে, কারণ তোমরা অনেকেই জানো যারা ব্লগ করো ব্লগ এডিট করতে অনেক 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 টাইম লাগে, তো যাই হোক করতে হবেই। আর আমাদের বাচ্চা মেয়েটা একদম সুস্থ আছে এখন, লিলি এদিকে আস, এখন সুস্থ আছে, তার জন্য আমি খুব খুশি, খুব কষ্ট পেয়ে গেছিলাম, খুব কষ্ট পেয়ে গেছিলাম, আমি নিতা তুইটি সবাই খুব কষ্ট পেয়ে গেছিলাম,
তো এখন আপাতত ভালো আছে। আমি এখানে মাছটা ভেজে নিয়ে বেগুনটা ভেজে খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করে তারপরে ঘুম, তার আগে তো ঘুমাতে পারবো না। ভিডিওটা এডিট না করে রাখলে সকালে তো ভিডিওটা দিতে হয়, আর আগে দিতাম বিকালে, তারপরে দিতাম 11টার দিকে, এখন দিতে হয় অনেকটা সকালেই দিই, কারণ 11টার থেকে দেওয়া শুরু করলাম। শুরু করার পরে এখন অনেকটা সকালে দিতে হচ্ছে, এই জন্য কোনো টাইম সিস্টেম নেই। 9:30, 8:30, 9:10 এরকম। ওই দেখো সুইটিকে দেখা যাচ্ছে বিছানা গুছাচ্ছে, ওই যে মিতা দেখা যাচ্ছে। তো সিস্টেমটা এই জন্য করতে পারছি না যে বাড়িতে তো সবসময় থাকি না, দোকানে যেতে হয়, সেই জন্য দোকানে যাওয়ার আগে ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে দোকানে যাই, এই হলো ব্যাপার। তো চলো কাজকর্ম করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার বকবক করবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি কালকে রাতে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন দুপুর 2, মানে 2টারও বেশি বাজে না। নিতা দেখো কটা বাজে, নিতা কটা বাজে এখন? 3টে বেজে গেছে। বাবা 3টে বেজে গেছে, দেখেছো আমি বাড়ি এসেছি কখন, এটা ওটা করতে করতে মানে বেশিরভাগ টাইমটা ছাদে বসেছিলাম, বসে থেকে গল্প করছিলাম পেছনে বৌদি মানে বাবার বাড়ি, বৌদির সঙ্গে গল্প করতে করতে কত দেরি হয়ে গেলো। স্নান করে ছাদের থেকে স্নান করে পুজো দিয়ে নিচে আসলাম, এখন বোধ হয় 3টে বাজে, আমি জানি না 3টে বাজে। তো আজকে আমাদের সুইটি রান্না করেছে, কি রান্না করেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই খাওয়ার আগে, চলো দেখে নাও। এই দেখো এখানে রান্না করেছে সুইটি সয়াবিন নিরামিষ, কিন্তু হ্যাঁ আজকে কিন্তু শনিবার, নিরামিষ, কি সুন্দর রান্না করেছে দেখেছ। আর এখানে করেছে আলু আর উচ্ছে ভাজা, উচ্ছে আলু দিয়ে ভাজা। তো আমাদের দুপুরের খাবার হচ্ছে এটা, আর ভাতটা একটু নরম হয়ে গেছে বলে সুইটি এখানে সাজিতে বেড়ে রেখেছে, কারণ ভাতটা ঝরঝরা হয়ে যাবে, সাজিতে ঢেলে রেখেছে, এই জন্য নরম ভাত আমি একদম খেতে পারি না, ওই জন্য ও সাজিতে ঢেলে রেখেছে। আর ওকে আমি বলেছিলাম সুইটি পারলে আজকে একটু রান্না করিস, কারণ আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না। তো আজকে শনিবার নিরামিষ, তো ও বললো মা সয়াবিন রান্না করি, ধরো তো অনেক সবজি আছে, সবজি এনেছি আমি তো সকালে, তাও মেজে ঘষে দেখো রাস্তার টাওয়ার মালগুলো সবগুলো মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে তারপরে গেছিলাম। আর এই দেখো এই ক্যালেন্ডারটা এক জায়গার থেকে দিয়েছে, কোথার থেকে দিয়েছে পরে বলবো, এখন খেয়ে নিই আগে, খিদে লেগে গেছে। 3টে বাজে, খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে, কি গল্প করবো বলো তো। আমাদের উপরটা মানে ছাদের উপরটা ঘিরা হবে, চারিদিক দিয়ে ঘিরতে হবে, তো আমার চোখ দেখানোটা খুব দরকার ছিল ডাক্তার দেখানো, তো সেটা বাদ দিয়ে এখন আমাদের ছাদটা আগে ঘিরতে হবে, কারণ লিলি এরকম এর আগে একবার পড়ে গেছে, আবার পড়ে গেল, লেবু একবার পড়ে গেছে, এই জন্য আর রিক্স নেওয়া যাবে না, কারণ ওদের একটা ক্ষতি হয়ে যেতে পারে, মাজা ভেঙে যেতে পারে, পা হাত পা ভেঙে যেতে পারে, সেই জন্য আর রিক্স নেওয়া যাবে না, এখন আগে ছাদটা ঘিরতে হবে, তারপরে ডাক্তার দেখানোর চিন্তাভাবনা করতে হবে। তো ভিডিওটা তো কালকে স্টার্ট করেছিলাম, কতটা কী হয়েছে জানি না, এটুকুই ছিল গল্প। আর ওই ক্যালেন্ডারটা দেখালাম, ক্যালেন্ডারটা দিয়েছে বালি সিমেন্টের দোকান থেকে, আমি বালি সিমেন্টের দোকানে গেছিলাম কতটা কী খরচা হবে সেটা জানার জন্য। তো ওখানে যাওয়ার পর ইটের দাম কত সেটাও জানলাম, সব দিয়ে 7,350 টাকা। তো এই হলো ব্যাপার, আর মিস্ত্রি খরচা যা লাগবে, 500 ইট আনবো, 500 ইটে দেখা যাক কতটা কী হয়, তারপরে লাগলে আবার আনা যাবে। তো এটাই হলো ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি দোকান থেকে এসে মোমো বানাতে লেগে গেছি, নিতা সব কিছু রেডি করে রেখেছিল, আমি এখন বেলে দিচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে সামনের থেকে কথা বলেছিলাম কিন্তু সাউন্ডটা আমি এখন দিতে পারছি না, আমি তোমাদের বললাম না এর আগের দিন আমাদের বাড়ির সামনে কারখানা আছে, কারখানাতে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল, সেই গানের আওয়াজটা এসছে আমি আগে খেয়াল করিনি, তো সেই জন্য আমাকে এখন ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। তো দেখো আমরা মোমো বানাচ্ছি, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না, কারণ নিরামিষ মোমো কি শেয়ার করব বলো। মোমোর মধ্যে দিচ্ছি বাঁধাকপি আর গাজর, আর দিয়েছি একটু লঙ্কা আর ধনে পাতা বেটে, এইটা দিয়েই মোমো বানাচ্ছি, দেখা যাক কেমন হয়, তোমরা সাথে থাকো দেখো কেমন হয়, আর খেয়ে তো তোমাদের বলবোই কেমন হয়েছে। এ দেখো আমাদের মোমোটা রেডি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব, কিছুটা বানিয়ে নিয়েছি আর অল্প করেই করেছি, কারণ নিরামিষ মোমো আর এদিকে মিঠি খেয়ে চলে গেছে, মিঠি ছিল তোমরা তো দেখলেই, মিঠিকে দিলাম, মিঠি খেয়ে চলে গেল কারণ ঘুমিয়ে পড়বে ও বাচ্চা মানুষ।
সেজন্য ওকে আগে দেয়া হলো, ও খেয়ে দিয়ে চলে গেছে। আর দেখো মোমো আমি কোনোদিনও বানাইনি, নিতা বানিয়েছে, নিতারটা বেশ সুন্দর হয়েছে। আর আমারটা সবথেকে বেশি বাজে হয়েছে, যে কটা তোমরা দেখতে পাচ্ছ খারাপ হয়েছে সেই কটা হচ্ছে আমার বানানো, আর যে কটা দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে সেই কটা নিতার বানানো। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, দারুণ হয়েছে খেতে। তো দেখো নিতা এই যে চাটনিটাও নিতা বানিয়েছে, সবুজ বাটিতে যেটা দেখছো এটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর পাকা টমেটো দিয়ে বানিয়েছে। আর দেখো স্যুপ বানিয়েছে, স্যুপটাও কিন্তু নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ রসুন চিকেন কিচ্ছু দেয়নি, শুধু বাঁধাকপি আর গাজর আর ক্যাপসিকাম দিয়েছে, না ক্যাপসিকাম না সরি বিনস দিয়েছে। তো আর দিয়েছিল কাঁচা লঙ্কা, লবণ দিয়ে স্যুপটা বানিয়েছে। আর স্যুপের মধ্যে সিক্রেট একটা জিনিস দিয়েছে, সেটা তোমরা জানি না কে কে জানো, স্যুপের মধ্যে দিয়েছে ফ্যান। ফ্যান দিলে কিন্তু স্যুপের টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। তো স্যুপের মধ্যে আমি এবার মিশাবো লেবু, পাতিলেবু, পাতিলেবুর রস, আর দেবো বিট লবণ। এই হলো স্যুপের রেসিপি, নিতার এটা, নিতা বানায় এইভাবে। তো ও প্রেশার কুকারে সিটি দিয়ে বানায়, ও তেল দেয় না, তেল দিয়ে সম্বরা দেয় না, এমনি ডাইরেক্ট বানায়, খেতে কিন্তু দারুণ টেস্টি। দারুণ হয়েছে, দারুণ নিতারে ঝাল চাটনিটা সব থেকে বেশি ভালো হয়েছে, ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছে। তো মোমো খেতে খেতে আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো আর সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বেশিক্ষণ কথা বলতে পারবো না, লেবু এদিক থেকে ওদিক থেকে হামলা করছে।